ম্যাজিক প্যারাডাইস পার্ক কুমিল্লা জেলায় কোটবাড়ি এলাকায় অবস্থিত। ওয়াটার পার্ক 20টির অধিক রাইড, ডাইনোসর পার্ক, পিকনিক স্পট, এই পার্কটি কুমিল্লার সবচেয়ে সুন্দর ও বড় অ্যামিউজমেন্ট পার্ক। বিদেশি কার্টুন ডিজনিকের আদরে তৈরি প্যারাডাইস পার্কের গেটটি বেশ আকর্ষণীয়। ঢাকা থেকে সড়ক পথে অর্থাৎ বাসে করে কুমিল্লা যেতে মাত্র 2 ঘন্টার মতো সময় লাগে। ম্যাজিক প্যারাডাইস যাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ঢাকা থেকে কুমিল্লা টমটম ব্রিজগামী এশিয়া ট্রান্সপোর্ট 200 টাকা, ত্রিশা প্লাস ভাড়া 150 টাকা, অথবা এশিয়া এয়ারকন রয়্যাল কোচ প্রিন্স ভাড়া 250 টাকা দিয়ে সরাসরি কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড নেমে সেখান থেকে লোকাল সিএনজি 20 টাকা অথবা রিজার্ভ সিএনজি নিয়ে যেতে পারেন। কুমিল্লা যাওয়ার বাসগুলো কমলাপুর থেকে ছেড়ে যায়। এছাড়া ঢাকা থেকে ট্রেনে সহজেই কুমিল্লা আসতে পারেন চট্টগ্রামগামী সুবর্ণা ও সোনার বাংলা বাদে প্রায় সকল ট্রেনই কুমিল্লা স্টেশনে থামে। ঢাকা থেকে কুমিল্লা জনপ্রতি ভাড়া 90 থেকে 250 টাকা। চট্টগ্রাম থেকে কুমিল্লা আসতে প্রিন্স কিংবা সৌদিয়া বাস বেছে নিতে পারেন, অথবা যে কোনো ঢাকাগামী বাসে করেই আসতে পারেন। আপনাকে কুমিল্লা নেমে যেতে হবে। আবার ঢাকাগামী ট্রেনে করে বাসের চেয়ে দ্রুত কুমিল্লা পৌঁছাতে পারেন, অথবা দেশের অন্য কোনো জায়গা থেকে আপনার সুবিধা মতো বহনে কুমিল্লা আসতে পারেন। যদি বাসে আসেন আর বাস কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড পেয়ে যায়, তাহলে কোটবাড়ি বাস স্ট্যান্ড মোড়ে নেমে পড়ুন। আর যদি অন্য কোথাও নামেন, তাহলে যে জায়গাতে আছেন সেখান থেকে অটো রিক্সা বা সিএনজি দিয়ে কোটবাড়ি মোড় চলে আসেন। কোটবাড়ি মোড় থেকে ম্যাজিক প্যারাডাইস যাবার অটো রিক্সা বা সিএনজি পাবেন। ম্যাজিক প্যারাডাইস পার্ক প্রতিদিন সকাল 9:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে। ম্যাজিক প্যারাডাইস পার্ক এর এন্ট্রি টিকেটের ফি জনপ্রতি 200 টাকা, ওয়াটার পার্কের প্রবেশ ফি 300 টাকা, বিভিন্ন রাইডের টিকিট 50 থেকে 100 টাকা করে। একসাথে কয়েক রাইড মিলিয়ে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। আপনি চাইলে আলাদা আলাদা ভাবে না টিকিট কিনে একসাথে প্যাকেজের টিকিটও কিনতে পারেন। 6 বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি টিকিট লাগে না। এছাড়াও পিকনিক ইভেন্ট বা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। ম্যাজিক প্যারাডাইস খাবার নিয়ে প্রবেশ করা যায় না। পার্কের ভিতরে 2টি খাবারের দোকান ও 1টি রেস্টুরেন্ট আছে, যেখানে 200 থেকে 250 টাকার বিভিন্ন প্যাকেজে চালু রয়েছে। যদি আপনি অনেক দূর থেকে ম্যাজিক প্যারাডাইসে যান, তাহলে হয়তো খরচ ও সময়ের হিসেবে আপনার জন্য ব্যয়বহুল হয়ে যাবে। সেই ক্ষেত্রে ভালো হবে যদি আপনি সময় নিয়ে কুমিল্লা গিয়ে ম্যাজিক পার্ক দেখার পাশাপাশি এখানে কাছে আরো কিছু দর্শনীয় জায়গা ঘুরে বেড়ান। ম্যাজিক পার্কের কাছেই রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শালবন বিহার ও ময়নামতি জাদুঘর। কুমিল্লা শহরে রয়েছে ধর্মসাগর দিঘি, অথবা যেতে পারেন কুমিল্লা সিলেট রোডের পাশেই ময়নামতি ওয়ার সিমেন্ট্রিতে। ঢাকা থেকে চাইলেই একদিনেই ঘুরে আসতে পারেন কুমিল্লা এই পার্ক থেকে। নতুন সেতু চালু হওয়ার এখন অল্প সময়ে কুমিল্লা যাওয়া যায়। এদিকে একদিনে বেড়াতে চাইলে খুব সকালে রওনা হলে ঘন্টা 2-এর মধ্যেও যেতে পারবেন কুমিল্লা। ম্যাজিক পার্ক দেখে হাতে সময় থাকলে কাছেই আরো কিছু দর্শনীয় স্থান ঘুরে সন্ধ্যায় ফিরে যেতে পারেন ঢাকায়। আর কুমিল্লায় আসলে অবশ্যই বিখ্যাত রসমালাই খেয়ে যাবেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। অন্যদিন হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।